আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘ পাহাড়ের দেশ, ঝর্ণার দেশ, সৌন্দর্যের লীলাভূমি মেঘালয়ের রাজধানী শিলং থেকে। আমরা এখন যাচ্ছি মেঘালয়ের রাজধানী শিলংয়ের খুব কাছে একটা ঝর্ণা দেখতে, যার নাম এলিফ্যান্ট ফলস। এলিফ্যান্ট ফলস শিলংয়ের একটি দ্বিস্তর জলপ্রপাত। এলিফ্যান্ট ফলস এই নামটা ব্রিটিশদের দ্বারা নামকরণ করা হয়েছিল। মূলত এই ঝর্ণার বাম পাশে একটি বড় প্রস্তরখণ্ড ছিল, যা দেখতে হুবহু হাতির মতো। তাই এর নাম অনুসারে ব্রিটিশ আমলে ব্রিটিশরা এর নামকরণ করে। তবে 1897 সালে ভূমিকম্পের কারণে সেই প্রস্তরখণ্ডটি ভেঙে পড়ে যায়। মেঘালয় রাজ্যের রাজধানী শিলং থেকে এলিফ্যান্ট ফলসের দূরত্ব 12 কিলোমিটার। এই 12 কিলোমিটার দূরত্ব আপনাকে পার করতে সময় লাগবে আধা ঘন্টা। মেঘালয় রাজ্য হচ্ছে খাসিয়া অধ্যুষিত রাজ্য। এই জনাধারাকে খাসিয়া ভাষা বলা হয়, খাসাই লাই ফাতেং খোসিউ। বন্ধুরা, আপনারা যারা শিলং ঘুরতে আসবেন, আশা করি এলিফ্যান্ট ফলসটা দেখে যাবেন, যেহেতু এটা শহরের খুব কাছে। আপনারা যখন ঘোরার জন্য শিডিউল করবেন, প্রথমে এলিফ্যান্ট ফলস দেখে সেরাফুঞ্জির দিকে চলে যেতে পারেন। এলিফ্যান্ট ফলসের পাশেই কিছু দোকানপাট আছে, চাইলে আপনারা কিছু কেনাকাটা করতে পারেন, ট্রেডিশনাল প্রোডাক্টগুলো পাওয়া যায় এখানে। বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে দেখা হবে শিলংয়ের অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।